হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কে কোন খেলার সাথে যুক্ত এই টপিকটি নিয়ে এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই এসে থাকে তো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে প্রথম প্রশ্ন হলো শেফালি বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো শেফালি বর্মা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার ক্রিকেট আর এর সাথে মনে রাখবে শেফালিবর মাহলেন হরিয়ানার একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত তো এটি সঠিক উত্তরটি হলো টেবিল টেনিস অপশান বি হল রাইট অ্যান্সার আর এর সাথে মনে রাখবে শরৎ কমল হলেন তামিলনাড়ু রাজ্যের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন মেরি কম মেরি কম কোন খেলার সাথে যুক্ত তো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেরি কম কোন খেলার সাথে যুক্ত তো মেরি কম হলেন বক্সিং খেলার সঙ্গে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার বক্সিং আর মেরি কম হলেন মণিপুরের একজন বাসিন্দা মণিপুর নেক্সট প্রশ্ন লিওনেল মেসি কোন খেলার সাথে যুক্ত তো এটি সঠিক উত্তরটি হলো অপশান সি ফুটবল আর ইনি হলেন আর্জেন্টিনা দেশের একজন খেলোয়াড় আর্জেন্টিনা দেশের নেক্সট প্রশ্ন মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত তো মীরাবাই চানু হলেন ভারত তলনের সঙ্গে যুক্ত ভারত তলন অপশান বি হলো রাইট অ্যান্সার ভারত সাথে যুক্ত আর মিরাবাই চানু মণিপুরের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন হিমা দাস কোন খেলার সাথে যুক্ত তো হিমা দাস হলেন অ্যাথলেটিক্স দৌড় এই খেলাটির সাথে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার অ্যাথলেটিক্স দৌড় আর হিমা দাস হলেন অসমের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন হরমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত হরমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত তো হরমনপ্রীত সিং হলেন হকি খেলার সাথে যুক্ত অপশান সি হল রাইট অ্যান্সার হকি আর ইনি হলেন পাঞ্জাবের অমৃতসরের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন নিখাত জারিন কোন খেলার সাথে যুক্ত তো নিখাত জারিন হলেন বক্সিং খেলার সঙ্গে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার বক্সিং আর নিখাত জারিন হলেন তেলেঙ্গানার বাসিন্দা নেক্সট প্রশ্ন সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত তো সুনীল ছেত্রী হলেন ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার ফুটবল আর ইনি হলেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন পি ভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত তো পি ভি সিন্ধু হলেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার ব্যাডমিন্টন আর ইনি হলেন হায়দ্রাবাদের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন লাভলিনা বরগোহাঁই কোন খেলার সাথে যুক্ত লাভলিনা বরগোহাই কোন খেলার সাথে যুক্ত তো এটি সঠিক উত্তরটি হলো অপশান সি বক্সিং খেলার সাথে যুক্ত আর ইনি হলেন অসমের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সাথে যুক্ত তো দেবেন্দ্র ঝাঝারিয়া হলেন জ্যাভলিন থ্রো খেলার সাথে যুক্ত জ্যাভলিন থ্রো অপশান বি হল রাইট অ্যান্সার জ্যাভলিন থ্রো আর ইনি হলেন রাজস্থানের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত তো ক্রিশ্চিয়ানো রোনালদো হলেন ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার ফুটবল আর এর সাথে মনে রাখবে ইনি হলেন পর্তুগালের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন হাসিকা রামচন্দ্র কোন খেলার সাথে যুক্ত তো হাসিকা রামচন্দ্র হলেন সাঁতার খেলার সাথে যুক্ত সাঁতার অপশান ডি হলো রাইট অ্যান্সার আর ইনি হলেন কর্ণাটকের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত তো নীরজ চোপড়া হলেন জ্যাভলিন থ্রো সাথে যুক্ত জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত অপশান সি হলো রাইট অ্যান্সার আর নীরজ চোপড়া হলেন হরিয়ানার একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত তো সাক্ষী মালিক হলেন কুস্তির সাথে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার আর ইনি হলেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন রবি কুমার দাহিয়া কোন খেলার সাথে যুক্ত তো রবি কুমার দাহিয়া হলেন কুস্তির সাথে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার কুস্তি আর ইনি হরিয়ানার একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত তো এটি সঠিক উত্তরটি হল অপশান ডি ক্রিকেট আর ইনি হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন সঞ্চিতা চানু কোন খেলার সাথে যুক্ত তো সঞ্চিতা চানু হলেন ভারত তলনের সাথে যুক্ত অপশান এ হল রাইট অ্যান্সার তলন আর সঞ্চিতা চানু হলেন মণিপুরের বাসিন্দা নেক্সট প্রশ্ন সাইনা নেওয়াল কোন খেলার সাথে যুক্ত তো সাইনা নেওয়াল হলেন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশান সি হলো রাইট অ্যান্সার আর সাইনা নেওয়াল হরিয়ানার একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন অচিন্ত্য শিউলি কোন খেলার সাথে যুক্ত তো অচিন্ত শিউলি হলেন ভারত তলনের সাথে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার ভারত তলন আর ইনি হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত তো সানিয়া মির্জা হলেন টেনিস খেলার সাথে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার টেনিস আর এর সঙ্গে মনে রাখবে সানিয়া মির্জা হলেন হায়দ্রাবাদের একজন বাসিন্দা হায়দ্রাবাদের বাসিন্দা নেক্সট প্রশ্ন মন্ধনা কোন খেলার সাথে যুক্ত তো স্মৃতি মন্ধনা হলেন ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশান এ হল রাইট অ্যান্সার ক্রিকেট আর ইনি হলেন মহারাষ্ট্রের বাসিন্দা নেক্সট প্রশ্ন বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত তো এটি হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বজরং পুনিয়া হলেন কুস্তি খেলার সাথে যুক্ত অপশান বি হল রাইট অ্যান্সার কুস্তি আর ইনি হলেন হরিয়ানার একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত তো মিতালি রাজ হলেন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান সি হল রাইট অ্যান্সার ক্রিকেট আর মিতালি রাজ হলেন রাজস্থানের একজন বাসিন্দা তো বন্ধুরা এই প্রশ্নগুলি পিডিএফটি যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন ভিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত ভিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত তো ভিনেশ ফোগাট হলেন কুস্তি খেলার সঙ্গে যুক্ত অপশান এ হল রাইট অ্যান্সার কুস্তি আর ইনি হলেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত তো লক্ষ্য সেন হলেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার আর ইনি উত্তরাখণ্ডের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন পিটি ঊষা কোন খেলার সাথে যুক্ত তো পিটি ঊষা হলেন অ্যাথলেটিক্স দৌড় খেলার সঙ্গে যুক্ত অপশান এ হল রাইট অ্যান্সার আর ইনি হলেন কেরলের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত তো সবিতা পুনিয়া হলেন হকি খেলার সাথে যুক্ত অপশান সি হল রাইট অ্যান্সার হকি আর ইনি হরিয়ানার একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত তো মনিকা বাত্রা হলেন টেবিল টেনিসের সাথে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার আর ইনি দিল্লির একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত তো মিলখা সিং হলেন অ্যাথলেটিক্স দৌড় খেলার সাথে যুক্ত অপশান সি হলো রাইট অ্যান্সার অ্যাথলেটিক্স এর মধ্যে দৌড় এই খেলাটির সাথে যুক্ত আর ইনি হলেন পাঞ্জাবের একজন বাসিন্দা পাঞ্জাব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যালে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে